Hello everyone, this is Ummi from Ummi Mistress channel and welcome back to another brand new video. And our today's topic is eye cream. চোখের নিচে ডার্ক স্পট পিগমেন্টেশন পাফিনেস রিঙ্কেলস সহ বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের সব সমস্যার মধ্যে যেন খুব কমন একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা অনেকে আছি যারা আমাদের হাত পায়ের ঠিক যতটা যত্ন নিই ঠিক ততটাই যেন আমাদের চোখের যত্নের প্রতি অবহেলা করি, যার ফলে আমাদের চোখের যত্ন না নেওয়ার ফলে ধীরে ধীরে একটা টাইম কিন্তু আমাদের চোখের নিচে রিঙ্কেল পাফিনেস তার সাথে ডার্ক স্পট সহ পিগমেন্টেশন সহ বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। এই ধরনের পিগমেন্টেশন ডার্ক স্পট পাফিনেস কিন্তু আমাদের একদিনে হয় না, ধীরে ধীরে হয় এবং তার সাথে আমাদের যত্ন না নেওয়ার ফলে কিন্তু সেই জিনিসটা আমাদের স্থায়ীভাবে চোখের নিচে বসে যায়। যে জিনিসের জন্য আমরা কিন্তু হঠাৎ করে যদি কোনো প্রোডাক্ট ব্যবহার করা শুরু করি বা কোনো ইফেক্টিভ স্টেপ নিই তখন কিন্তু সেটা সহজে রিমুভ হতে চায় না। এখন অনেকে আছি যারা আমাদের পড়াশোনার জন্য আমরা রাত জাগি, অনেকে অনেক রাত জেগে ফোন চালাই, অনেকে সবসময়ই আছি যারা চোখের ওপর প্রেশার দিয়ে কাজ করি। এইসব মানুষদের কিন্তু খুব ইজিলি কিন্তু চোখের নিচে ভাঁজ পড়ে যায় এবং চোখের নিচে গর্ত হয়ে একটা কালি ছাপ কিন্তু পড়ে যায়, যা কিন্তু অতি সহজে রিমুভ হয় না। এখন অনেকে আছি যারা আমাদের হাত পায়ের পেছনে যেরকম ইনভেস্ট করি ঠিক ততটাই আমরা ইনভেস্ট করতে চাই না আমাদের আই কেয়ারের কোনো আই ক্রিমের প্রতি। আই ক্রিম কিনতে গেলে হাজারের নিচে যেন পাওয়াই যায় না কোনো ভালো একটা আই ক্রিম। এখন স্টুডেন্ট বাজেটের জন্য কিন্তু হাজারের উপরে টাকা খরচ করে কিন্তু আই ক্রিম কেনা অনেক কষ্টসাধ্য এবং তার সাথে কিন্তু অনেক বেশি দায়ভার হয়ে যায় তাদের জন্য যে একটা আই ক্রিমের পেছনে আমি কেন এত টাকা খরচ করব। সেজন্য আজ আমি তোমাদের সাথে এমন কিছু স্পেসিফিক কিছু আই ক্রিমের রিভিউ শেয়ার করব যা তোমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে এবং তার সাথে কিন্তু কোরিয়ান ব্র্যান্ডে তোমরা আই ক্রিম পেয়ে যাচ্ছ যার প্রাইস থাকবে হাজারের নিচে থেকে, অর্থাৎ 500 টাকা থেকে শুরু করে 1200-1400 টাকা পর্যন্ত। সো আমি আজকে 6 থেকে 7টা আই ক্রিম তোমাদের সাথে শেয়ার করব, তাই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা আই ক্রিম কিন্তু পিক করতে পারো। সো আর দেরি কেন, চলো আমরা ভিডিওতে চলে যাই। এবং ভিডিও শুরু করার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন ডেফিনেটলি তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, তার কারণ আমি খুবই রিজনেবল প্রাইসে কিন্তু তোমাদের আই ক্রিমের রিভিউ করছি। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গো স্টার্টেড দ্য ভিডিও। শুরুতে আমি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো একটা আই ক্রিম দেখাবো যেটা খুবই জনপ্রিয় আমাদের সোশ্যাল অনলাইন মার্কেটে এবং 2 বছর ধরে এটার জনপ্রিয়তা অনেক বেশি, যার কারণে আমি এটা সিঙ্গেল রিভিউ করেছিলাম। অ্যান্ড দ্যাট ইজ নান আদার দ্যান 3W ক্লিনিকের হানি আই ক্রিম, যেটা সম্পর্কে তোমরা অনেকেই পরিচিত যারা আমার রিভিউ ভিডিও দেখেছো আই ক্রিমের। সো এটা তোমাদেরকে আমি একটু খুলে দেখাই। অ্যান্ড তার আগে তোমাদেরকে বলে দিই, এটার মেন কাজ হচ্ছে তোমার আন্ডার আইটাকে হোয়াইটেনিং করা এবং তার সাথে রিঙ্কেল প্রবলেম যাদের থাকে তাদের সলভ করা। এবং হানিতে কিন্তু আছে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজিং ইনগ্রেডিয়েন্ট, নারিশিং ইনগ্রেডিয়েন্ট, যা আমাদের ত্বকের যে চোখের নিচের জায়গাটা অনেক অনেকে ড্রাই থাকে সেই জিনিসটা কিন্তু খুব দ্রুত কভার আপ করতে অনেক হেল্প করে। এবং হানি ফ্লেভার যারা পছন্দ করে এবং যাদের ড্রাই চোখের নিচের যেই পার্টটা যাদের অতিরিক্ত ড্রাই তাদের জন্য কিন্তু হানি আই ক্রিমটা খুবই ভালো কাজ করবে। অ্যান্ড আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা ফুললি হানি ফ্লেভারের একটা আই ক্রিম এবং এটা রেকমেন্ড করা হয় যাদের অতিরিক্ত মাত্রায় ডাল আন্ডার আইস এবং তার সাথে অনেক ডিহাইড্রেটেড থাকে, অনেক সময় মরা চামড়া উঠে আন্ডার আই থেকে, তাদের জন্য কিন্তু এটা রেকমেন্ড করা হয়। নেক্সট আসে আরও একটা ফ্লেভার নিয়ে, যেটা হচ্ছে 3W ক্লিনিকের একটা আই ক্রিম অ্যান্ড যেটা হচ্ছে রোজ আই ক্রিম। অ্যান্ড এটারও ডাবল ফাংশন, এটা স্কিনকে হোয়াইটেনিং করে তার সাথে এটা রিঙ্কেল প্রবলেম সলভ করে। অ্যান্ড এটার ফ্লেভারটা হচ্ছে রোজ ফ্লেভার, অ্যান্ড যাদের রোজ ফ্লেভার পছন্দ তার ডেফিনেটলি এটা পিক করতে পারো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের যাদের অয়েলি আন্ডার আই তাদের জন্য এটা রেকমেন্ড করা হয় এবং তার সাথে এটা গ্রাম আছে টোটাল 40 ml। অ্যান্ড এটা তোমাদের স্কিনকে ময়শ্চারাইজিং করার সাথে সাথে কিন্তু রিঙ্কেল প্রবলেম সলভ করে তার সাথে স্কিনকে ব্রাইট করে। সো যারা স্টুডেন্ট আছো এরকম বাজেটে তোমরা কিন্তু আই ক্রিমগুলো পারচেস করতে পারো। সো এটা হচ্ছে আমার সেকেন্ড আই ক্রিম যেটা আমি রিজনেবল প্রাইসের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার থার্ড আই ক্রিম হচ্ছে স্নেইলের আই ক্রিম। অ্যান্ড স্নেইল আমার কতটা পছন্দ তোমরা তো অনেকে জানো, এটা 3W ক্লিনিকের স্নেইল আই ক্রিম। অ্যান্ড যাদের আন্ডার আইসটা অতিরিক্ত মাত্রায় পাতলা যাদের চামড়াটা তার সাথে দেখা যাচ্ছে আমাদের আন্ডার আইসেও রগ দেখা যায় এবং তার সাথে আমরা দেখা যাচ্ছে এমন কোনো নাইট ক্রিম নিয়েছি বা আন্ডার আইসে নিয়েছি যেটার জন্য আমাদের চোখের নিচে
পাতলা হয়ে গেছে, কুচকে গেছে, যে আমরা তার সাথে ড্যামেজ হয়ে গেছে। তাদের জন্য আমি মনে করি স্নেইলের এই আই ক্রিমটা খুবই ভালো কাজ করবে। অ্যান্ড এছাড়াও হচ্ছে ডাবল ফাংশন, এটার মেন ফাংশন হচ্ছে এটার রিঙ্কেল প্রবলেম সলভ করা, তার সাথে তোমাদের যদি ড্যামেজ আন্ডার আই থাকে সেই ড্যামেজ আন্ডার আই কিন্তু প্রিভেন্ট করাই এটার মেন কাজ। সো তোমরা যারা এইরকম প্রবলেমে ভুগছো তাদের জন্য আমি মনে করি এটা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো একটা অপশন হবে। এবং এটার এমএলও আছে 40 ml, যা তোমরা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে একটা রিজনেবল প্রাইসের মধ্যে। আমার নেক্সট যে আই ক্রিমটা থাকছে সেটা হচ্ছে 3W ক্লিনিকের কোলাজেন আই ক্রিম। অ্যান্ড এটার ডাবল ফাংশন, এটা ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে তোমার আন্ডার আইসটাকে হোয়াইটেনিং করা, এবং কোলাজেন থাকায় এটা কিন্তু আমাদের রিঙ্কেল প্রবলেম সলভ করতে অনেক বেশি কার্যকরী। এবং তার সাথে এটা যাদের, মানে এটা সব টাইপের স্কিনেই ব্যবহার করতে পারবে, তবে যাদের স্কিন অতিরিক্ত মাত্রায় পিগমেন্টেশন প্রবলেম সাথে সাথে চামড়াটা কুচকে গেছে এবং অনেক বেশি রিঙ্কেল পড়ে গেছে, এটার মেন ফাংশনই হচ্ছে তোমাদের রিঙ্কেল প্রবলেমটা দূর করা। এবং কোলাজেন থাকায় এটা আমাদের স্কিনটাকে টান টান করতে অনেক বেশি সাহায্য করে। সো যাদের এই টাইপের প্রবলেম আছে তাদের জন্য আমি মনে করি এটাও রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো একটা অপশন। নেক্সট তোমাদের সাথে আমি যেটা রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা আই সেরাম। অ্যান্ড তোমরা অনেকেই গেস করে ফেলেছো এটা কি আই সেরাম। এটা হচ্ছে দ্য অর্ডিনারির আই সেরাম। অ্যান্ড এটা হচ্ছে আমি তোমাদেরকে এক্সট্রা একটা ভিডিওতে রিভিউ করবো, অলরেডি এটা আমি ব্যবহার করছি। অ্যান্ড এটার ডিটেলে আমি একটা রিভিউ করতে চাই তোমাদের সাথে, সো এটা বেশি দেখাবো না। কিন্তু এটাও তোমরা তোমাদের যাদের হাজারের উপরে বাজেট, আমি মনে করি যে এটা তোমাদের জন্য খুব ভালো একটা অপশন। এবং তোমরা যারা চাও আমার কোনো বাজেট নিয়ে প্রবলেম নাই, আমি একটা আই সেরামও ব্যবহার করবো, আই সেরামের উপরে একটা আই ক্রিমও ব্যবহার করবো, সেক্ষেত্রে আমি মনে করি যে তোমরা আই ক্রিমের পাশাপাশি আই সেরামও রাখতে পারো। এটা হচ্ছে দ্য অর্ডিনারি ক্যাফেইন সলিউশন একটা আই সেরাম, এবং তার সাথে এটা আমাদের পিগমেন্টেশন রিডিউস করার সাথে সাথে পাফিনেসটাও কিন্তু রিডিউস করে। এবং আমাদের পিগমেন্টেশন যখন রিডিউস হয় তখন আমাদের চোখটা এমনিতেই কিন্তু আমাদের রিঙ্কেল প্রবলেমও সলভ হয়ে যায়। সো এটা আমি মনে করি অনেক গুড একটা অপশন। অ্যান্ড এটা সম্পর্কে আমি ডিটেলে পরের কোনো ভিডিওতে কিন্তু রিভিউ করব। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার খুব পছন্দের যে আই ক্রিমটা সেটা হচ্ছে তোমাদের এই আই ক্রিমটা। এটা আমি তোমাদেরকে একটু ডিটেলে খুলে দেখাই। এটা হচ্ছে ইটিউড হাউসের একটি আই ক্রিম। অ্যান্ড হ্যাঁ, এটাও কোরিয়ানি ব্র্যান্ড। অ্যান্ড এটা হচ্ছে কোলাজেন একটা আই ক্রিম, যেটা তোমার স্কিনে অতিরিক্ত হাইড্রেশন দিবে, স্কিনটা অতিরিক্ত ময়শ্চার ফিল করবে। অ্যান্ড এটা আমি মনে করি অনেকখানি কাছে, টোটাল হচ্ছে 28 ml, যদিও এটা দেখতে অনেক বড়, বাট 28 ml আছে। অ্যান্ড এটাও কিন্তু তোমাদের স্কিনে, যাদের স্কিনটা অনেক বেশি ডিহাইড্রেটেড, যাদের স্কিনে অনেক বেশি পাফিনেস আছে, অনেক বেশি রিঙ্কেল প্রবলেম আছে, তার সাথে স্কিনটা একদমই ভালো না, ড্যামেজ স্কিন, তাদের জন্য আমি মনে করি কোলাজেন যুক্ত আই ক্রিমগুলো অনেক বেশি ভালো হয়ে থাকে। সো এটাও আমি মনে করি তোমাদের আই ক্রিম তোমাদের বাজেট ফ্রেন্ডলির মধ্যে অনেক গুড একটা অপশন। সো এই ছিল আমার 6-6টা আই ক্রিমের রিভিউ, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবং তোমরা যারা এই আই ক্রিমগুলো পারচেস করতে চাও, আমি আমার হচ্ছে পেজ লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এইগুলা হচ্ছে নিয়েছি ইমার্টওয়ে স্কিন কেয়ার পেজ থেকে, আমি তাদের লিঙ্কটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং তোমরা চাইলে সেখানে ভিজিট করে কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা পারচেস করতে পারো। সো তাই জন্য তোমাদেরকে এত আই ক্রিমের রিভিউ দিয়ে দিলাম। আশা করছি আই ক্রিম নিয়ে নেক্সট টাইম আমার কোনো কোয়েশ্চেন থাকবে না। অ্যান্ড এই 6টা আই ক্রিমের মধ্যে তোমাদের ইচ্ছা মতো তোমরা পারচেস করতে পারো, অ্যান্ড তোমরা ইউজ করতে পারো, ডেফিনেটলি তোমরা একটা ভালো রেজাল্ট কিন্তু পেয়ে যাবে একটা খুব কম বাজেটের মধ্যে। সো এই ছিল আমার আজকের অল অ্যাবাউট আই ক্রিমের রিভিউ। আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং একটা কমেন্ট করে পাশে থাকতে ভুলবে না। দেখাবে নেক্সট কোন ভিডিওতে। তো অপরিনে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।